মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঢাকা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জের 21টি উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান, পানি সম্পদ প্রতিমন্ত্রী উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সহ জাতীয় পর্যায়ের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।